সুপ্রভাত সাজিরিতা ব্লগে অনেক অনেক স্বাগতম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে আবার আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। উত্তর চব্বিশ পরগনার একটি ছোট শহর থেকে আমি রীতা চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাজিরিতা ব্লগে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? যেখানে আছো খুব ভালো আছো, আরামসে আছো, বিন্দাস আছো, তাই না? সুস্থ থাকাটাই ভালো। তো বন্ধুরা সকাল সকাল কাজ আরম্ভ করে দিয়েছি, আর সব থেকে আগে আরম্ভ করছি এই সব কাজগুলো নিয়ে। আজ এশার বাবা লাঞ্চ নিয়ে যায়নি, যার জন্য আমি আরামসে কাজ করছি। মেঘলা আকাশ আজ ফোরকাস্ট হয়েছে, 3:30 দুপুরবেলার দিকে বৃষ্টি হওয়ার চান্সেস আছে। তো বন্ধুরা সবজি কাটতে বসেছি, আর সবজি কাটাগুলো যে হচ্ছে মানে আজকে আমি আর এসব বাড়িতে খাবো, তাই জন্য খুব বেশি করে রান্না করছি না। ওই বড় একটা ফুলকপি কেটেছি, দুবেলার হয়ে যাবে, আর কিছুটা কেটেছি পটল ভাজা করেছি, আর আলু চাকচাক করে ভাজা করেছি, আর সাথে মুসুরির ডাল সেদ্ধ করব। এক এক করে এখানে পটল ভাজা, আলু ভাজা এগুলো নামিয়ে দিয়েছি। তরকারির জন্যেও আলু ভাজাগুলো একসঙ্গেই নামিয়ে নিলাম, তারপরেই ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম হালকা ভাপ দিয়ে। তো সেগুলোকেও ভালো করে ভাজা করে নিচ্ছি, আর একটু ভাজা করে নিলে পরে বেশ ভালোই একটু গন্ধগন্ধ থাকে না, কিন্তু আমি দেখলাম যে ফুলকপিটা একটু মানে বাজে নয়, ওর মধ্যে নোংরা থাকে কিংবা পোকা থাকে, এগুলোতে বিলকুল কিচ্ছু ছিল না, একদম ফ্রেশ ফুলকপিটা, তাই জন্যে আমি বেশি কিছু মশলা দেইনি। এছাড়া বন্ধুরা আমাদের বাড়িতে না আমরা গরম মশলা ইউজ করি না, তো গরম মশলা আর লাল লঙ্কা গুঁড়ি এগুলো দিলে রঙটা একটু বেশি সুন্দর হয়। খেতে বসলে বন্ধুরা নানা করে বেশ 4-5 পদ হয়েই যায়, যতই ভাবি যে কম রান্না করব, হবে না এই না ওই না, কিন্তু ওই খেতে বসলে পরে দেখি বেশ হয়েই যায়, 2-3 পদ আরও এসে যায়। তো ভাতে করলা আলু সেদ্ধ দিয়েছিলাম, পটল ভাজা, আলু ভাজা, আর সাথে শশা কেটে নিয়েছিলাম, আর এখানে কারি ছিল সে কারি নিয়েছি, আর মেয়ে বললো মা ডাল সেদ্ধ আর বার করতে হবে না, তো এখানে তরকারি আর কারি দিয়েই খাওয়া হয়ে গেছিলো আমাদের। বিকালবেলায় হাঁটতে চলে যাব, এই যে 2-3 মিনিট হাতে আছে বৌদি আসার আগে আগে, যেইটুকুনো টাইম থাকে সেইটুকুনো টাইমের মধ্যে বিছানাটা একটু চেঞ্জ করে নিলাম চাদরগুলো, আর যেহেতু এখন গরমের দিন তো প্রায় রোজই চেঞ্জ করতে হচ্ছে বিছানা চাদরগুলো। বেডশিট চেঞ্জ করা, তারপরে জলে বোতল ভরা, এইটুকুনো টাইমের মধ্যে 4-5টে বোতল জল ভরা হয়ে যায়, কারণ এই কাজগুলো টুকটুক করে করতে করতে অনেকটা হয়ে যায়, তাই এসব করে ঘর থেকে এবার হাঁটতে বেরিয়ে পড়েছি। ঘোরার পরে সবার শেষে রামপ্রসাদে আধ ঘন্টা আমরা বসি, ওখান থেকে আসার পথে শাক নিয়ে এসেছি, আর এসেই সবথেকে আগে মুড়ি মাখা করছি এখানে। তো বড়ি ভাজা করে নিয়ে তারপরে এই যে আলু, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে গোলমরিচ, একটুখানি বিট, নুন, আর এগুলোকেই ভালো করে মুড়ির মধ্যে মাখা করে তারপরে এগুলো দিয়ে খাওয়া হবে মুড়ি মাখা। গরম গরম এই মুড়ি মাখারগুলোর মধ্যে এই সমস্ত আইটেমগুলো দিয়ে মুড়ি মাখা খেতে ভালোই লাগে, আর বিকেলবেলা একটু চেঞ্জ করে করে মুড়ি মাখা খাওয়া হয়, কোনো কোনো দিন ছোলা ভাজা দিয়ে, ছোলা কাঁচা ছোলা দিয়ে মেখে, তো এইরকমারি করে খাওয়া হয়, ভালোই লাগে। তো এইগুলো এশার বাবা নিয়ে এসেছিলো, বাদাম ছোলা, তারপরে আর এই যে আমার এই বাবুগুলো ভালোবাসে খেতে, মানে খরগোশের বাচ্চারা এই ভুট্টা চিপসগুলো খায়। তো গরমে গরম চা ভি বন গিয়া হ্যায়, সব চা পিয়েঙ্গে আর এনজয় করেঙ্গে টিভি। চা খাওয়াটুকুনো সাথে বসে খাওয়া হয়, তারপরে যে যার মতন করে আবার কাজে বেরিয়ে পড়বে, এইটুকুনো টাইমে আমরা সাথে বসি। আসলে কী বলো তো বন্ধুরা, মানে যারা ব্যবসা করে কিংবা যারা চাকরি করে বা কোনো কাজে যুক্ত আছে, তো প্রত্যেকটি মানুষের যে লাইফ স্টাইল যেটা হয় সেটা আলাদা ধরনের হয়। আমাদের
যে স্টাইলটা আছে, আমাদের যে প্যাটার্নটা আছে, রান্না বান্না করা, খাওয়া দাওয়া বা আমাদের যে জীবনযাপনটা রয়েছে যেরকম, তো আমাদের টাইমিংগুলো একদম আলাদা। কারণ সকালবেলা উঠে অফিসে ছুটতে হয়, তারপরে ঠিক সেই মানে ঘড়ি দেখে ওঠা, ঘড়ি দেখে শুতে যাওয়া, এই সব করা, সারাক্ষণই আমাদের সব কিছুই হচ্ছে ঘড়ির ইশারায় ওঠা, ঘড়ির ইশারায় বসা, তো ওই বুঝে ভেবে কাজ করতে হয়, খেতে হয়। এখানে ঈশ্বর বাবা মাছ নিয়ে ফিরে এসছে, আর এখন বাজছে পাক্কা 9টা, আর আমরা মাছ টাছ পরিষ্কার করে নিয়েছি, ঈশা এখানে রাতেবেলা ডিনারগুলো রেডি করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য অনেক কিছু সংযম করতে হয়, খাওয়া দাওয়া তার মধ্যে, বেশি ঘুম, বেশি পরিশ্রম, সব কিছুই বর্জিত, তাই না? সব কিছুই একটা লিমিটে করতে হবে সব মানুষকেই, বা খুব পরিশ্রম করেই গেলাম, খুব খাবার দাওয়া খেয়েই গেলাম, খুব ঘুমিয়ে গেলাম, তো তা তো হবে না, সব কিছুই একটা লিমিট আছে, তাই না? তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে আগামী ব্লগে, আজ আসি, টাটা।